চার্জার ফ্যানের দাম কমে গেছে কি বলেন? হ্যাঁ, আজকে চার্জার ফ্যানের দাম কমে গেছে, আজকে ধামাকা ধামাকা অফারে থাকবে। মানে সবাই তো চার্জার ফ্যান কিনতে চায়, যে দাম ভাই কেউ কিনতে চায় না। আসলে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কিন্তু চার্জার ফ্যানের দামটা বেড়ে যায়, একটু গরম পড়লে কিন্তু চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দেয়। আপনার কাছে কি সব ধরনের চার্জার ফ্যান আছে? আজকে আমাদের সব ধরনের চার্জার ফ্যান আছে, সব ধরনের চার্জার ফ্যান দেখাবো। আর সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যেটা ডিফেন্ডার মডেল, ঠিক আছে, 29-38 যে মডেলটা, আচ্ছা, যেটা 18 ইঞ্চি, 18 ইঞ্চি, এটা চার্জ গেলে কতক্ষণ চলে? এটা আপনার বিদ্যুৎ চলে গেলে এক চার্জে লো স্পিডে আপনার 30 ঘন্টা চলবে, 30 ঘন্টা চলবে লো স্পিডে। আচ্ছা 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 ভাই, এগুলো আসলে কি 30 ঘন্টা চলে? অনেকে মানে প্রশ্ন করে আর কি। এটা আসলে 30 ঘন্টা চলে কিনা আমি সেটা একটু দেখাই দিচ্ছি বক্সটা দিয়ে। আমরা একটু বক্স থেকে আপনাদেরকে দেখাই দিই। এই হলো চার্জার ফ্যান, জানেন যে বাজারে প্রচন্ড গরম, এটা কি বিদ্যুতেও চলবে, বিদ্যুৎ ছাড়াও চলবে? হ্যাঁ, এটা ডাইরেক্ট লাইনেও চলবে এবং কি আপনি চার্জও চলবে। এই দেখেন ডিরেকশন দেওয়া আছে। এটার ফোর ফার্স্টে থাকবে হলো আপনার ব্যাটারি থাকবে 1 পিস 12 ভোল্ট 4.5 mAh ব্যাটারি, এবং এলইডি লাইট থাকবে 4 পিস, এবং চার্জিং টাইম থাকবে 12 থেকে 15 ঘন্টা, এবং ডিউরেশন টাইম হাই স্পিডে চলবে 2.5 ঘন্টা, মিডিয়াম স্পিডে 6 ঘন্টা, লো স্পিডে 30 ঘন্টা। আচ্ছা, এই হলো আপনার টোটাল ফিচার্স। আচ্ছা, এই হচ্ছে দেখেন 18 ইঞ্চি চার্জার ফ্যান, 18 ইঞ্চি চার্জার ফ্যান এবং ডিফেন্ডার ব্র্যান্ড। আচ্ছা, আর ডিফেন্ডার আসলে পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নাই, এটা সবাই জানে যে ডিফেন্ডার ফ্যানের কোয়ালিটি খুব ভালো করে এবং উন্নত মানের কোয়ালিটি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এই হচ্ছে দেখেন সুন্দর চার্জার ফ্যান, যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত। আর আজকে দেখাবো খুবই চমৎকার চার্জার ফ্যান, এটা হলো আপনার স্থান সহকারে। কি কি ফাংশন আছে এটাতে? এটা ফাংশন আছে 9 স্পিড দেওয়া থাকবে। আচ্ছা, এই যে আমি একটু দেখাই জিনিসটা, স্পিডটা একটু দেখাই আমরা। এই যে দেখেন, এটা হলো আপনার, এই যে অন করে দিলাম, 5 এ চলতেছে এখন। আচ্ছা, এখন চলবে 6 ঘন্টা। আচ্ছা, আমি একটু কমায় দেই, এই 1 এ অথবা 2 এ দিয়ে দিলাম, ঠিক আছে, এখন চলবে আপনাকে 30 ঘন্টা। মানে 2 এ জরি চালান? হ্যাঁ, 2 এ চালাইলে 30 ঘন্টা চলবে। আচ্ছা আচ্ছা, আর যদি 5 এ চালান তাহলে 6 ঘন্টা চলবে। আচ্ছা, আর যদি আমি হাই স্পিডে দিয়ে দিই 9 এ, মানে আপনার এই কয়েকদিন আগে যখন বিদ্যুৎ ছিল না, এই চার্জার ফ্যান গুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়েছে। এগুলো ভাইয়া 13,000-14,000 টাকা সেল করছি, আমরা নিজেরাও সেল করছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন দাম কমছে বিধায় আমি স্টকে রাখছি 40 পিস প্রোডাক্ট, 40 জন কাস্টমারকে দিতে পারবো, এরপর আর দিতে পারবো না। যদি দাম বেড়ে যায় সেক্ষেত্রে বাড়তি দাম দিয়ে নিতে হবে। আমরা আজকে 40 জনের জন্য একটা মার্কেট কাঁপানো অফার। হ্যাঁ, মার্কেট কাঁপানো অফার। আরেকটা সুবিধা হলো, আপনি এই ফ্যানটা যে পাখাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার পাখা, দেখেন ফাইবারের পাখা, ফাইবারের পাখা। আর আমরা যে ফ্যানগুলো ব্যবহার করি বাসায়, এই যে সিলিং ফ্যান, এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম পাখা হয় অথবা স্টিলের পাখা হয়। এগুলো অনেক সময় ঘুরতে ঘুরতে কিন্তু দেখা গেছে আপনার পাখা থেকে গরম বাতাসটা বের হয় এবং গরম বাতাসটা আমাদের, বাতাসটা কেমন আর কি, এটার বাতাসটা আমি একটু দেখাই। ওকে, আমরা যদি দেখাই, এটা হচ্ছে, যদি দেখাই, এটা কিন্তু 9 স্পিডে চলতেছে, তুফানের মতো চলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবং কি শীতল বাতাসটাই কিন্তু আপনাকে দিবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা কালার কিন্তু দুইটা, একটা অরেঞ্জ কালার, একটা সবুজ কালার। যারা চার্জার ফ্যান নিতে চাচ্ছিল অনেকে, মাঝখান দিয়ে কিন্তু দাম বেড়ে যাওয়ার জন্য কিন্তু কমে নেই, মানে অনেকে কিনতে পারে নাই, এখন নিতে পারবে। এখন আমার কাছে 40 পিস স্টক প্রোডাক্ট আছে। এটা কি সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি? সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো, যে যেখানে নিবে। আমাদেরকে ঢাকার মধ্যে নিলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, ঢাকার বাইরে নিলে 1,000 টাকা অ্যাডভান্স করে দিলে, নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে। আচ্ছা, কি কি কোয়ালিটি চার্জার ফ্যান আছে আপনাদের? এটার মধ্যে আমার কাছে আপনার এগুলো তো স্ট্যান্ড। হ্যাঁ, স্ট্যান্ড। আর এটার মধ্যে সুবিধা আছে, আমি সুবিধাটা একটু বলে দেই। ওকে, যেমন এটা আপনার এখন আছে স্ট্যান্ড ফ্যান, আপনি খাটে শুয়ে আছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেছে ভোর রাত্রে, কিংবা আপনার মিডল পয়েন্টে 3-4টার দিকে কারেন্ট চলে গেছে, ঘুম থেকে উঠে কিন্তু এটা চার্জ মানে চালানোর ই থাকবে না, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে একটা চমৎকার একটা রিমোট দিয়ে দিয়েছে, মানে রিমোটের সাহায্যে। এটা কি 6 ভোল্ট না 12 ভোল্ট? এটা হলো, যে দেখেন রিমোট, এটা হলো 12 ভোল্টের ব্যাটারি, অরিজিনাল 12 ভোল্ট, এবং 12 ভোল্ট কিভাবে হবে আমি সেটা দেখাই দিব। আচ্ছা আচ্ছা, ওকে, এই দেখাই দিচ্ছি আমি। আমরা যদি দেখাই, কারণ এটা কিন্তু ভাইয়া 6 ভোল্ট না, অরিজিনাল 12 ভোল্টের। আচ্ছা, আমরা একটু আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন, শর্ট করে দিলাম। এখন সোফার যে সাইজটা লাগবে আপনি ওই বাতাসটা কিন্তু সোফার মধ্যে পেয়ে, আপনার বাসায় গেস্ট আসলে তো এটা মনে ডাইনে ভাবে মুভ করবে। হ্যাঁ, এটা আপনার ডাইনে ভাবে মুভ করবে, এই যে দেখাই আমি। আচ্ছা আচ্ছা, ওকে, আপনারা যদি দেখেন, এটা কিন্তু এই যে ডানে বায়ে মুভ করে করে আপনাকে বাতাস দিবে। আচ্ছা, মোটামুটি অ্যাটলিস্ট বিদ্যুৎ চলে গেলে আপনাকে এটা দেখেন, সামনে কিন্তু কুরবানির ঈদ আছে, ঈদের সময় কিন্তু বন্ধ হয়ে যখন যাবে তখন কিন্তু আপনারা হচ্ছে এই ফ্যান 10-12 হাজার টাকা দিয়েও কিন্তু পাবেন না, পাওয়া যাবে কি না 10-12 হাজার টাকা? এটা দেখুন, আপনার সামনে কোরবানি চলে আসছে, কোরবানির মাংস খাইয়ে যখন আপনারা শুবেন কিংবা রেস্ট করতেছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তখন কিন্তু একটা অস্থির ভাব লাগবে। আচ্ছা, এরকম একটা চার্জার ফ্যান যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু এই অস্থির ভাবটা আপনার দূর হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, একটু আরামে রিল্যাক্সে কিন্তু আপনি বসতে পারছেন।
আচ্ছা আমরা একটু আপনাদেরকে এই যে খুলে এই দেখেন ডাইরেক্ট খুলেই দেখাচ্ছি আচ্ছা এই দেখেন 12 ভোল্ট 4.5 mAh এর ব্যাটারি এটা দেওয়া আছে অরিজিনাল ব্যাটারি আচ্ছা ঠিক আছে ওকে এবং কি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটরের জন্য আচ্ছা আরেকটা বিষয় সাইফুল ভাই দেখা গেছে হঠাৎ করে আমি কথা বলতেছি ফোনে আমার ফোনের চার্জটা চলে গেছে লাইনও চলে গেছে কারেন্টও চলে গেছে তখন কি করব তখন ব্যাকআপটা কিভাবে দিব আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা পাওয়ার ব্যাংক আছে এই যে ওকে এটা একটু উঠান আগে ফ্যানটা উপরে উঠিয়ে দেখেন আমরা একটু দেখাই দিই ধরেন এই যে আমরা হচ্ছে আবার আগের জায়গায় নিয়ে নিলাম এইভাবে আপনারা হচ্ছে হ্যাঁ এখন আমরা এই যে দেখেন মোবাইলের একটা কট লাগিয়ে রেখেছি এই যে মোবাইলের চার্জার কট আমি এখন দেখেন চার্জ দিচ্ছি এই যে দেখেন আপনার এটা কিন্তু চার্জার ফ্যান থেকে এই মোবাইলটা কোথায় আমার আচ্ছা আচ্ছা চোখে আপনারা কিন্তু চার্জার ফ্যান থেকে কিন্তু হ্যালো মোবাইলটা দাও আচ্ছা আপনি আমার এটা দিয়ে দেন ওকে ও এটা তো আবার টাইপ সি টাইপ সি না এটা টাইপ বি আচ্ছা এটা আমরা যে দেখাই এই যে দেখেন এই এটা তো কিন্তু অলরেডি এই যে চার্জ হচ্ছে দেখেন আপনারা হ্যাঁ মানে আপনারা যেটা বলছিলাম এটা মোবাইল আপনারা চার্জ দিতে পারবেন এই চার্জার ফ্যান দিয়ে জি আচ্ছা ওকে পাবনাতে কি ডেলিভারি দেওয়া যাবে ভাই হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো শুধু আমাদেরকে ঢাকার বাইরে নিলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে নিলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে এগুলো ডেলিভারি চার্জ কেমন আসে এটা আপনার যদি হোম ডেলিভারি কেউ নেয় তাহলে 300-350 টাকার মতো ডেলিভারি চার্জ আসে আচ্ছা আর সুন্দরবন কুরিয়ার নিলে 200 টাকার মতো আসে 200 টাকা যে যেভাবে নিতে চান সেভাবে দিতে পারবো আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এখন এটা যেটা আমরা দেখাইছি এটা স্ট্যান্ডার্ড মধ্যে কি 18 ইঞ্চি এটা 18 ইঞ্চি আছে এবং 16 ইঞ্চি আছে এটার সেম 16 ইঞ্চি আছে 16 ইঞ্চি আছে দুইটা কালারই আছে আচ্ছা আচ্ছা অরেঞ্জ কালারও আছে টিয়া কালারও আছে আচ্ছা এখন 18 ইঞ্চি নিলে কত রাখবেন আর 16 ইঞ্চি নিলে কত রাখবেন একেবারে ধামাকা প্রাইস দিব এটা মাত্র দিব 24 ঘন্টা না আমরা 48 ঘন্টার জন্য একটা অফার দিই দুই দিনের একটা অফার দুই দিনের একটা অফার দিব আমার কাছে 40 পিস প্রোডাক্ট আছে শেষ হয়ে গেলে যদি দাম বেড়ে যায় কেন কিছু অসাধু ব্যবসায়ী আছে একটু গরম পড়লে কিন্তু দামটা বাড়িয়ে দেয় আচ্ছা আসলে আমরা চাই না যে আমিও একজন কাস্টমার হিসেবে মনে করি যে আমি একটু সাধারণ পাবলিক হিসেবে বললাম আমার কাছে একটা ফ্যান দরকার পড়বে বাসায় সবারই দরকার পড়বে এই দরকারটা যদি আমি একটু দেখা গেছে সুযোগ সুবিধা নিয়ে একটু দাম বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যবসা হালাল হবে না আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমার কাছে 40 পিস আছে এই 40 পিস দেওয়ার পর যদি দাম বেড়ে যায় আমরা ফোনে বলে দিব যে ভাই দাম বাড়ছে আচ্ছা আর যদি কমে যায় তাহলে এর থেকেও আর দাম কমায় দিব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে এটার মধ্যে দুইটা সাইজ আচ্ছা এটা নিলে কত রাখবেন 18 ইঞ্চি এটা একেবারে আমাদের 12,000-13,000 কিন্তু সেল হইছে মাঝখানে যেই গরম গিয়েছিল ঠিক আছে আজকে আমরা একটা ধামাকা প্রাইস দিব মাত্র 8500 টাকা 8500 টাকা দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস 8500 টাকা এটা হচ্ছে 18 ইঞ্চি হ্যাঁ মাত্র 48 ঘন্টার জন্য এই অফার আর যারা হচ্ছে একটু ছোটটা নেবে 16 ইঞ্চি 16 ইঞ্চি নিলে এটা প্রাইস পড়বে একদম 8000 টাকা 8000 টাকা হ্যাঁ 16 ইঞ্চিটা 8000 টাকা আর 18 ইঞ্চিটা আপনার 8500 টাকা এটার সাথে কি লাইটও আছে হ্যাঁ এই যে এলইডি লাইটও আছে এই যে আমি রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজ করছি এই যে দেখেন এই যে দেখেন লাইট আছে দেখেন আপনার বিদ্যুৎ চলে গেলে কিন্তু এটা আপনার এলইডি লাইটের কাজ মোমবাতির কাজ করবে সব কাজ করবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আর পিছনে দেখছিলাম আরো কিছু মডেল আছে আর এটা তো থাকছে এরপরে কিন্তু আছে আপনার ক্যানেডি ব্র্যান্ডের যেটা 16 ইঞ্চি ভাই দোকানে এসে নিতে পারবে কাস্টমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দোকানে অ্যাড্রেসটা দেখাই এই যে যারা দোকানে আসতে চান টিআর স্টোর এখানে তাদের ঠিকানা দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় এটা হচ্ছে বিশেষ বিলাস মার্কেটের তিন তলায় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে আপনার যে নাম্বারগুলো আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা চাইলে দোকানে এসে দেখে নিতে পারবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আচ্ছা ইনশাআল্লাহ আর এরপর যেটা দেখাবো সেটা হলো ক্যানেডি হাফ ইস্টার্ন ফ্যান যেটাকে বলা হয় আচ্ছা এখন আছে শুধু টেবিল ফ্যান ওকে এখন যেভাবে আছে এটা হলো টেবিল হাফ ইস্টার্ন এটা দিলে আবার হচ্ছে এটা এই যে আমি একটু পিছনে চাপ দিই দেখেন উপরে চলে গেছে ওয়াও এটা কিন্তু দেখেন ফুল ইস্টার্ন হয়ে গেছে আচ্ছা চমৎকার এটাও কি আপনার আপনারা কিন্তু দেখা যাচ্ছে মানে এটা কি আপনার ব্যাকআপ ভালো দিবে এই যে আমি একটু দেখাই এটার ডিউরেশনটা দেখাই দিই আচ্ছা এটাও ডিউরেশন আপনারা দেখেন আপনার চার্জিং টাইম 12-15 ঘন্টা আর এটা কিন্তু 6 ভোল্টের দুইটা ব্যাটারি হ্যাঁ 6 ভোল্ট এটাও কিন্তু 6 ভোল্ট করে দুইটা দুইটা মানে 12 ভোল্ট কিন্তু এটাতে মানে ব্যাটারি দুইটা না আচ্ছা একটা ব্যাটারির মধ্যে দুই ভাগ করা আছে ও দুই ভাগ করা থাকে আচ্ছা 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 ঠিক আছে এই যে 4.5 mAh এর ব্যাটারি ঠিক আছে এটাও কিন্তু আপনার হাই স্পিডে চলবে 2.5 ঘন্টা মিডিয়াম স্পিডে 6 ঘন্টা লো স্পিডে 28 ঘন্টা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু এই যে দেখেন লো স্পিড 28 ঘন্টা চলে ক্যানেডি ব্র্যান্ড এটা 9টা স্পিড দেওয়া আছে এবং এসি ডিসি অপশন দেওয়া আছে আপনি কারেন্টে ডাইরেক্ট লাইনও চালাতে পারবেন এটা এটার দাম কত রাখবেন এটা আমাদের ধামাকা একটা প্রাইস ছিল এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 8500 টাকা আচ্ছা কিন্তু আমরা সেটা রাখবো না এটা অল্প সীমিত কিছু আছে প্রোডাক্ট কত রাখবেন এটা যদি নেন এটা ধামাকা অফার থাকবে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকায় আপনারা নিতে পারবেন এটাও আপনার মোটামুটি খুব ভালো ব্যাকআপ দিবে হ্যাঁ দুইটা কালার কালার কিন্তু দুইটা এটা 7500 আর স্ট্যান্ডের ভিতরে যেটা 16 ইঞ্চি আছে এটা 8000 টাকা আর যেটা সবচেয়ে বড় সাইজ আছে এটা হচ্ছে 8500 টাকায় 18 ইঞ্চি আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অফার থাকবে মাত্র 48 ঘন্টার জন্য 48 ঘন্টা 48 ঘন্টা মানে আমার 40 পিস প্রোডাক্ট সেল হলে কিন্তু আমার অফ করে দিব অফার শেষ হ্যাঁ আচ্ছা এখন আপনারা যারা নিতে চায় অনেকে বলছে ভাইয়া ঢাকার বাইরে থেকে নিতে চাই কুরিয়ারে দেওয়া যাবে কিনা হ্যাঁ কুরিয়ারে দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন আমি আরেকটা জিনিস দেখাই দেই এখানে কিন্তু
আমাদের ভিডিওগুলো অনেকে কপি করে বিকাশে প্রতারণা করে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে কমপ্লেইন আসছে যে ভাই আমি টাকা দিছি আপনার ভিডিও দেখে কিন্তু টাকা তো আমি পাইনি। আচ্ছা আসলে এই যে নাম্বারটা দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, 01927253393 লাল কালার করে দিয়েছে এই কারণে, এটা আমাদের দোকানের বিকাশ নাম্বার। আচ্ছা এই নাম্বার ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বারে লেনদেন করবেন না। আচ্ছা এই জন্য অনেকে কিন্তু আপনাদের টাকা নিয়ে প্রতারিত করছে, প্রতারিত হয় তাহলে টিআরএসটা দায়ী থাকবে না। আপনারা আগে ভিডিও কলে দেখবেন দোকান আছে কিনা, অবশ্যই আমার আমার চেহারা দেখবেন অথবা আমার দোকান দেখবেন তারপর আপনি অর্ডারটা করবেন। আচ্ছা আচ্ছা ওকে, আমরা আবারও বলে দিচ্ছি লাস্ট, যারা নিতে চায় ভাই আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে? হ্যাঁ ঢাকা সিটির মধ্যে হলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা ঢাকার বাইরে হলে? আর ঢাকার বাইরে হলে আপনার 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। ঢাকা সিটিতে হোম ডেলিভারি চার্জ যে যেখানেই নেক সিটির মধ্যে 350 টাকা ডেলিভারি চার্জ। আচ্ছা আচ্ছা, আর ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি 350 টাকা, সুন্দরবন কুইনের 200 টাকা প্রাইস, মানে সুন্দরবন নিলে 200 টাকার মাধ্যমে। আমরা আবারও বলছি যারা নিতে চান সবচেয়ে বড় এটা হচ্ছে ডিফেন্ডার হবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন বাংলাদেশে কেনেডি ডিফেন্ডার সেমি সেম। আচ্ছা আচ্ছা ওকে, প্রাইস 8500 টাকা, এটা হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি 8500। আর যারা হচ্ছে স্ট্যান্ডের ভেতরে আপনারা হচ্ছে এটা ছোট বড় 16 ইঞ্চি, 16 ইঞ্চি এটা ছোট বড় করা যায়, আমি একটু দেখাই, এটাও ছোট বড় করা যায়, এটাও কিন্তু রিমোট থাকবে। আচ্ছা রিমোট থাকবে, ঠিক আছে, এই যে ছোট বড় করা যায়। আচ্ছা ছোট বড় করা যায়, এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার হচ্ছে 8000 টাকা। আচ্ছা 8000 টাকা, আর বড়টা হচ্ছে 8500 টাকা, আর যেটা হচ্ছে স্ট্যান্ড আর হচ্ছে হাফ স্ট্যান্ড এটাও কিন্তু রিমোট আছে, রিমোট আছে, এটাও কিন্তু রিমোট থাকবে একটা। আচ্ছা ছোটটার সাথেও রিমোট থাকবে, এই দেখেন আমি একটু চালু করে দেখাই, এই দেখেন। আচ্ছা আচ্ছা রিমোটটা চালু করছি, এটা কিন্তু বাতাস অনেক বেশি, এই যে মুভ করবে যে কোনো জায়গা মুভ করবে। আচ্ছা এটার প্রাইস এখন তো শুধু টেস্টিং চার্জ আছে সাইফুল ভাই, এটার বাতাসটা কিন্তু নিয়ে কি আগে একটু ভালো মানে কতক্ষণ চার্জ, এটা প্রথম অবস্থা আপনি এখন আমি ডেলিভারি দিয়ে দেওয়ার পরে আপনাকে মিনিমাম এখানে কিন্তু উল্লেখ করা আছে প্রত্যেকটা বক্সের মধ্যেই দেখেন। আচ্ছা চার্জিং টাইম 12-15 ঘন্টা আপনাকে চার্জ দিতে হবে। আচ্ছা যেহেতু একটা ফার্স্টে মোবাইল কিনলে কিন্তু মোবাইলটা ফুল চার্জ দেওয়ার পরে কিন্তু ব্যবহার করা হয়, সেরকমই এটা ব্যাটারির মাধ্যমে চলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 12-15 ঘন্টা চার্জ দিতেই হবে। আচ্ছা আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে ঢাকার ভেতরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে, কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার নিলে অফিস থেকে নিতে হবে, আর হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি 4-5 দিন সময় লাগবে। আচ্ছা ভাইয়া ছোট 12 ভোল্টের এটাই আছে, যারা ছোটর ভেতরে নিতে চান হাফ স্ট্যান্ড, এটা ঘাট ছোট বড় করা যাবে, আপনারা চাইলে নিতে পারবেন, এই যে ছোট বড় করা যায় এটা, এটা এই যে ছোট বড় করা যায়, এটার প্রাইস থাকবে মাত্র 7500 টাকা, 7500। আর এটা হলো কেনেডি ব্র্যান্ড, কেনেডি ব্র্যান্ড, আর এটা ডিফেন্ডার ব্র্যান্ড, এটা নিলে প্রাইস থাকবে হচ্ছে চার্জার ফ্যান মাত্র 8500, 8500 যেটা 16 ইঞ্চি এটা হলো 8000 টাকা। তো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন, প্রোডাক্ট আছে কয় পিস টোটাল? 40 পিস, এটা টোটাল 40 পিস প্রোডাক্ট আছে, আমরা 40 পিস প্রোডাক্ট দিতে পারবো ইনশাআল্লাহ, এই প্রাইসে থাকবে, এর বাড়বে না। দুই দিন পরে কিন্তু আর মানে শুক্র শনিবার এই দুই দিনে, শুক্র শনিবার এই দাম থাকবে, রবিবার থেকে কত দাম হয় আমরা নিজেও জানি না, যদি বেড়ে যায় তাহলে বাড়বে, আর যদি না বাড়ে তাহলে অবশ্যই এই দামে চেষ্টা করব দেওয়ার জন্য। ওকে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, টিআর স্টোর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা 500-1000 টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, অবশ্যই দোকান যাচাই করবেন, দোকান দেখে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।